হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন তো ভীষণই ভালো আছি, কারণ আমরা রেডি হয়ে গেছি, বাড়ি যাব। সব রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছি, এখন গাড়ির জন্য আমরা অপেক্ষা করছি। আর বাড়িতে সব ঠিকঠাক করে দেওয়াটা, মানে দিতে হবে দরজা টরজা, সেই সব কাজ চলছে আর কি। বাকি সব গোছানোর জন্য সব হয়ে গেছে। আর আজকে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ একটু আগেই করেছি, কারণ খাওয়া দাওয়া করেই বেরোলে না শরীরটা খারাপ করে, বিশেষ করে ছেলেটার, সেই জন্য একটু আগে আগে আমরা আজকে খেয়ে নিয়েছি। আর লাঞ্চ খেয়েছি আজকে ডিম আলুর তরকারি, মানে ডিম ভাজা করে আলু দিয়ে তরকারি, আর খেয়েছি পেঁয়াজ পোস্ত, দারুণ খেয়েছি গো আজকে, দারুণ। আর পোস্ত কে এরকম ঘুম পাচ্ছে, আর রুদ্র বলছে যদি ঘুমিয়ে পড়ে আর ওটা দেখি যে 5টা বেজে গেছে তখন কি হবে। যাই হোক, আর রাত্রে খাবো আমরা, টিফিন বানিয়ে নিয়েছি, লুচি আর আলু ভাজা, আর মিষ্টিটা দোকান থেকে নেমে, গাড়ি থেকে নেমে মিষ্টিটা কিনে নেবো। তো লুচি আলু ভাজা আর মিষ্টি রাত্রে ডিনার আমি করে নিয়েছি, সব গোছানোও হয়ে গেছে, এবার বেরোবো। আমার ছেলে আর বলো না, আমার ছেলে বলছে ও আগে মাম বাড়ি যাবে, কিন্তু আমি ও একটু আসতে বেটা, কিন্তু আমাদের তো বাড়ি যাওয়ার, প্রথমে বাড়ি যাওয়ার কোনো অপশনই নেই, মানে আমাদের হাওড়াতেই তো নামতে হবে, আর হাওড়া থেকে বাড়ি যেহেতু কাছে, বাবা একটু রেস্ট নেওয়া যাবে, আবার ওখান থেকে ওখানে এত দূর, আবার কে যাবে একটু রেস্ট নিয়ে বাড়িতে? তারপরে আমার ছেলে তো বোঝে না, সময় নেই বলছে, আমি দিন দিনের কাছে যাবো, আগে মাম বাড়ি যাবো তারপরে হাওড়া যাবো, কি অবস্থা দেখো। ওকে আবার বোঝাতে হবে, ভালো করে বুঝিয়ে দিতে হবে, আর হাওড়া গিয়ে বোধহয় কাঁদু করবে। কি বাবা, কোথায় যাবে তুমি আজকে? ও দিন দিনের বাড়ি যাও, আমাকে বলছে রায়পুর তোমার বাড়ি, হাওড়া তোমার বাড়ি, দিন দিনের বাড়িটা মানে মাম বাড়িটা হচ্ছে ওর বাড়ি, আর ও দিন দিনের কাছেই বলেছে থাকবে, এখন থেকে আসবে না। চলো এবার আমরা রেডি হই, বাচ্চা বাইরে বেরিয়ে তারপরে কথা বলছি তোমাদের সাথে, কেমন? চলো। আমার একটা জিনিস কি ভাবছি জানো তো, মানে আমাদের গলিতে যেই আমি ঢুকবো সঙ্গে সঙ্গে শুরু হয়েছে, এ বাবা রূপু কি রোগা হয়ে গেছিস, মানে ওই অবস্থায় মাথাটা ঠান্ডা রাখা খুব দরকার। তো কাল রাত থেকেই না আমি একটুখানি নিজেকে বোঝাচ্ছি যে মাথা তো ঠান্ডা রাখতেই হবে, নাহলে খুব সমস্যা। কী বলতে এখনই কী বলে দেবো, রেগে মানে রেগে উল্টোপাল্টা কথা বলে দিতে, আমি বলি না, মানে যদিও কখনো কাউকে এরকম কথা বলি না, কিন্তু ছেলে নিয়ে কিছু বললে না তখন রাগ হয়ে যায় প্রত্যেক, মানে যাবো আগের বারও গেলাম আর একদম গলি থেকে শুরু হয়েছে, রূপু কি রোগা হয়ে গেছিস রে মা, সেই এমন করে বলে, জানোই তো তোমরা বোঝো কিরকমভাবে বলে, শুরু হয়ে যাবে, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। আর কী উত্তর দেবো সেটাও কাল রাত থেকে আমি ভেবে রেখেছি। চলো এবার যাই, একটুখানি গিয়ে ওয়েট করতে হবে, ভালো বাবা ওয়েট করা, তাও একটু ভালো, 10-15 মিনিট যদি ওয়েট করতে হয় তাও ঠিক আছে, ওয়েট করবো। এসে গেছি রায়পুর স্টেশন, আমরা অনেকক্ষণ মানে একটু আগে এসেছি, 15 মিনিট আগে এসে গেছি, বসেছিলাম ওয়েটিং রুমে, আর আগের বার যখন এসেছিলাম না একেবারে ভিড়ভাড়টা ছিল না, ফাঁকা ছিল, আর এইবারে বেশ রকম ভালো রকম ভিড়, কোথাও বসতে জায়গা পাইনি, নানা রকম একমাত্র রেখে দাঁড়িয়ে আছে, দেরি নেই 5 মিনিটের মতো চলে আসছি, বলছে তো ঠিকঠাক ঠিকঠাকই চলছে, ওটা একবারে বসবো। উঠে পড়েছি ট্রেনে, যে জাম কিলার, সব জাম একেবারে মেরে ফেলেছি, এবার আমি নিশ্চিন্তে বসে থাকবো বাবা, আর কোনো ঝামেলা নেই, এবার বসবো। আর উঠে কি ঠান্ডা করছিল, সঙ্গে সঙ্গে সোয়েটারটা বের করে সোয়েটার পরে নিয়েছি। চলো এবার যাই হাওড়ার দিকে, উফ মনে হচ্ছে কখন একবার যাবো আর নামবো। চলো আমাদের, আমরা যা যা করবো তাই দিয়ে তোমাদের মাম বাড়ি যাবো। আচ্ছা এই সমানে মাম বাড়ি যাবে, কিন্তু আমি হাওড়াতে নেমে যে কি বোঝাবো বুঝতে পারছি না, আগে হাওড়া যাই তারপরে তো মাম বাড়ি যাবো, না হাওড়া নয়, আগেও হাওড়া জন্য, ও আগের বার গিয়ে হাওড়া ফাঁকা দেখেছে কেউ ছিল না, ওই জন্য বলছে এখন মাম বাড়ি যাবো, কি সমস্যা, ওকে আমাকে বোঝাতে হবে, হাওড়া গিয়ে বোধহয় কাঁদবে ও।
ঠিক আছে চলো বেটা একটু রেস্ট নাও এবার তুমি না না যা যা করবে তোমাদের সাথে শেয়ার করতে ঠিক আছে চলো চলো না না রেস্ট নাও খুঁচিয়ে খুঁচিয়ে ধুতে ওঠে ওঠে আর আজকে ছটার সময় উঠে পড়েছে, আসলে নটা থেকে ঘুমাচ্ছে তো সেই জন্য ছটায় উঠে পড়েছে, বলছে ওটো উঠে মাম বাড়ি চলো, তখন যাচ্ছে পৌঁছাবো রে মাম বাড়ি এইসব বলছে। আমার ব্রাশ করা হয়ে গেছে, আমার ছেলের ব্রাশ করা হয়ে গেছে, ওকে আমি খাওয়াবো। বাইরে দেখো কি কুয়াশা, দেখো প্রচুর কুয়াশা। আর একটু আগেই জাস্ট কোলাঘাট নারায়ণ ফ্রি ব্রিজটা পার হলাম, আসলে এগুলো অনেক ভোর ভোর পার হয় তো তাই না বুঝতে পারি না। আজকে না খুব ভালোভাবে মানে ব্রিজটা দেখে ভাল লাগছে না, ট্রেনের মধ্যে খুব একটা ঠান্ডা লাগছে না, আমাকে একটু বেশি ঠান্ডা করা বলে আমি সোয়েটারটা পরে আছি। চলো এবার ওকে আমি একটু খাইনি বিস্কিট খাইনি। কে ডাকছে বাবা? একটুখানি কাছেই আর আমার ছেলে এখন একটুখানি মনটা ঠিক হয়েছে, ওর হাওড়া যাচ্ছি, হাওড়ায় নেমে ওর খুব আনন্দ হয়েছে। আর জানো কাল সারারাত এটা না বললে আমার ভীষণ মানে খারাপ, সেটা হচ্ছে এত নাক ডাকছেন একজন ভদ্রলোক উঠেছেন, এত মানে ওই নাক ডাক আমি অনেক রকম শুনেছি, অনেক জোরে জোরে অনেকে ডাকে, কিন্তু কাল এমন ভাবে মানে ভয়ঙ্কর ভাবে আমি কাল ভাবছি বোধ হয় এই বোধহয় নিঃশ্বাস আজকে গেল মানুষটার, এত তার পাশে যে শুয়ে সে বারবার উঠেছে, দাদা দাদা একটু ঠিকঠাক করে শুন, দাদা ঠিকঠাক করুন, আর কী বললি কী হবে যখন বলছি তখন ঠিক আছে, আবার যখন ঘুমিয়ে পড়ছে আবার সেরকম, আর আমি হেসেই চলেছি হেসেই চলেছি, এত হাসি পাচ্ছে ওই লোকটা যখন বলছে না, তখন আমি আমি ওর দিকে তাকাচ্ছি আর আমাকে আমার দিকে আগে করুন একটা দৃষ্টিতে ওই মানুষটা তাকাচ্ছে না, তার যার ঘুম হচ্ছে না আর ওর দিন দার ঘুমাচ্ছে না তাকে, আর এত হাসি পেয়েছে না কাল একদম ঘুম হয়নি একদম না। আর এতে ভাবলো সকালে একটু ঘুমায়, মানে সকালে একটু টেনশন থাকে না, বাচ্চাটা থাকে ব্যাগ থাকে সকালের দিকে তো টেনশন থাকে না, ভাবলাম ঘুমায় ছেলে ছটা থেকে উঠিয়ে দিয়েছে ঠিক আছে। কাল প্যাথেটিক অবস্থা মানে সত্যি মানে পুরো বগি যায় তাই না, ওই অবস্থা পুরো বগি জুড়ে হয়েছে মানে এত জোরে আবার নতুন কোন ভিডিওতে নতুন ভাবে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণে যেন তোরা খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো রেখো ঠিক আছে, আর নতুন যারা আমার চ্যানেলটা ভিজিট করবে তাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।